পঁচিশে ডিসেম্বর, মধ্যরাতে ঘড়িতে আওয়াজ, ওঠো জাগো সাড়া দাও, ঘুমিও না ভেতো মেছো বাঙালির মতো ঘাড় গুঁজে, বুকের যেটুকু অংশ ফালা ফালা হয়ে গেছে প্রেমের ত্রিভুজে, তাকে তুমি জুড়ে নাও, তোমার ভোরাই আছে, তোমারও পুরাণ আছে, আছে রাম সীতা, ওই যে ক্রুশের কাঠ কাঁধে নিয়ে চলেছেন, পেরেকে পেরেকে রক্ত, তিনিও তো পিতা, নিশ্চয়ই জানেন তিনি। পৃথিবী পাগল হলে লেখা হয় প্রেমের কবিতা, এবং আপনারাও জানেন কবিতা ময় এই আসর কথা ও কবিতা। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই কথা ও কবিতায়। আর এই কথা ও কবিতার আসর এইরকমভাবেই কবিতাময় হয়ে ওঠে আপনাদের সঙ্গে, আর যিনি আমাদের সঙ্গে থাকেন অতিথি হয়ে তাঁকে সঙ্গে করেও। ঠিক যেমন আজ আমাদের সঙ্গে আমরা পেয়েছি বিশিষ্ট কবি শ্রী শিবাশিস মুখোপাধ্যায়কে। শিবাশিসদা, আমাদের আসরে আসার জন্য তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। এবং দেখো, নব্বইয়ের দশকের শুরুর দিক থেকে, বা আমি যদি বলি তারও একটু আগে থেকে তোমার কবিতা লেখার শুরু, কিন্তু তবু আমি নব্বইয়ের দশকের শুরুটা এই কারণে বলবো যে সেই সময়ে যে সমস্ত কবিরা তাদের স্বকীয় মর্যাদায় নিজেদের একটা জায়গা তৈরি করেছিলেন, নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করেছিলেন, তাদের মধ্যে তুমি উল্লেখযোগ্য কবি। এবং এই কবিতার সূত্রে আমার একটা কথা মনে আছে, অনেকদিন আগে তোমার সমসাময়িক এক কবি যশোধরা রায়চৌধুরী তাঁর একটি সাক্ষাৎকারে বলেছিলেন একবার যে এই সময়ের কাব্য ভাষার প্রকরণের যে পরিবর্তন, কাব্য ভাষার তো একটা পরিবর্তন এলো মাঝে মধ্যে, একটা জোয়ার আসে আর কি, তো সেই পরিবর্তনের ক্ষেত্রে যাদের যারা দায় নেবেন আর কি, তাদের মধ্যে অন্যতম শিবাশিস মুখোপাধ্যায়। আজকে আমরা খুব আনন্দিত তোমাকে আমাদের মাঝে পেয়ে। তোমাকে ধন্যবাদ, এবং চ্যানেলের সকলকে এবং দর্শক বন্ধুরা যারা দেখছেন সকলকে আমার নমস্কার, ধন্যবাদ। আর এই যে তোমার কবিতা লেখা শুরু, যদি আমি বলি একদম শুরু থেকে, যেটা তোমার কাছেই শুনেছি যে ছড়া সন্দেশ পত্রিকায় ছড়া লেখা থেকে হাতে খড়ি, তারপরে তো তোমার প্রথম কবিতা দেশ পত্রিকায় প্রকাশিত হলো, কিন্তু শুরুটা কিভাবে, মানে এই যে তোমার ইচ্ছেটা কেন জাগলো কবিতা লেখার? তার আগে একটু বলে নি, তুমি বলছিলে যে কবিতা প্রকরণের পাল্টানো, ভাষার পাল্টানো। দেখো, মোটামুটি না, মোটামুটি বলা যায় যে প্রতি দশ বছরের অন্তরই কথা বলার যে ভঙ্গি, কথা কথ্য যাকে বলি আমরা, সেই ভঙ্গিটা পাল্টায়। সেটা সব থেকে আগে ধরা পড়ে কবিতায়, যে কারণে সমুহিত্র লিখেছেন যে অভিনেতাদের সমসাময়িক সাম্প্রতিক কবিতার সঙ্গে পরিচিত হতে হয়, কবিতার সব থেকে আগে সেটা ধরতে পারে। ফলে পাল্টে যাওয়া মুখের ভাষা কথ্য, এটাকে নব্বই দশকে যারা লিখতে শুরু করেছিলেন আমার সঙ্গে, আমাদের বন্ধুরা অনেকে লিখতে শুরু করেছিলেন, তাদের সকলের লেখার মধ্যেই অল্প বিস্তর তো ধরা আছে। সেটা পরবর্তীকালে গবেষকরা আরও বেশি করে বলবেন, হয়তো যারা খুঁজবেন এই এর মধ্যে সত্যি সত্যি কী বৈশিষ্ট্য আছে ইত্যাদি। আর আমার শুরু, হ্যাঁ, ওই ছড়া লেখা, ছড়া লিখতাম সন্দেশ পত্রিকায় পাঠিয়ে দিতাম এবং সেগুলো বেরোতো। তখন নলিনী দাস, লীলা মজুমদার এবং সত্যজিৎ রায়, তাঁরা তিনজনে সম্পাদক মণ্ডলীতে রয়েছেন, নলিনদি এবং লীলাদি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগগুলো বেশি হতো। সত্যজিৎ রায়ের সঙ্গে একটা বড় কখনো সন্দেশের সভা হচ্ছে, একবার দুবার দেখা হয়েছে লেখকদের সবাই। সে ছিল নেহাতি ছড়া। কবিতা প্রথম লিখে পাঠিয়ে দিয়েছিলাম দেশ পত্রিকায়, সেটা অনেক, তখন আমার বয়স ভালোই, মানে প্রথম পরিণত বয়সে, এবং প্রথম কবিতাটা ছাপাই হয়েছিল দেশ পত্রিকায়। ফলে আমি কলেজে পড়তে লিটল ম্যাগাজিনে লিখেছি, বা ছোটবেলায় আমাদের লিটল ম্যাগাজিন মানে হাতে লেখা পত্রিকায় লিখেছি, ছোটবেলায় একটা আমাদের পাড়ার ক্লাবে ছোটদের শিশুদের শিশুদানে হাতে লেখা পত্রিকায় লিখেছি, সেগুলো ঠিক আছে, কিন্তু প্রকাশিত কবিতা প্রথমে লিটল ম্যাগাজিনে লিখেছি, তারপরে প্রতিষ্ঠিত পত্রিকায় সুযোগ পেয়েছি, আমার ক্ষেত্রে এমনটা ঘটেনি। প্রথম কবিতাই দুটো কবিতা একসঙ্গে একেবারে বের করেছিলেন দেশ পত্রিকায়। হ্যাঁ, এবং দেশ পত্রিকায় সেই সময় কবিতা, মানে প্রকাশিত হওয়া কবিতা খুব স্বাভাবিকভাবেই সেটার একটা অন্য
মর্যাদা অন্য রকম জায়গা ছিল, এখনো আছে, এখনো আছে। সাগমা ঘোষ সম্পাদক ছিলেন এবং আছে তো পত্রিকা। আচ্ছা, শুধু দেশ কেন, অন্যান্য নান, ওই যে একসময় কবিতা পত্রিকায় প্রকাশিত হলো যখন, তারপরে কৃত্তিবাসে যখন আমাদের লেখা বেরিয়েছে। কৃত্তিবাসের কথায় আসবো, কিন্তু তার আগে একটু বলো যে এই যে সন্দেশ পত্রিকা যখন তোমার ছড়া প্রকাশিত হচ্ছে, সেই সময়কার কোনো ছড়া তোমার মনে আছে? একটা দুটো মনে আছে। আচ্ছা, একটু শোনাও না আমাদের দর্শক। ওই তো, দিনরাত্রির বাজনা শুনে কান্তচরণ পাইনের, অতিষ্ঠ সব গ্রামবাসীরা সাহায্য নেয় আইনের, থানার বড় দারোগা বাজনা খাঁপায় তারোগা, কান্ত বলে হু হু আমি ছাত্র বাঘা বাইনের, শুনেই পুলিশ চাকরি দিল 300 টাকা মাইনের। সেই গান ধরেছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, মনে পড়ে যাচ্ছে। ছন্দের প্রকরণ, ছন্দের প্রকরণের ক্ষেত্রে আমার মনে মনে হলো যে ছোটবেলায় তুমি আসর করেছো, মানে ব্রতচারীর আসর করেছো, এবং সেইখান থেকে তুমি একদিন গল্প করছিলে যে ওই ছন্দের একটা কি বলবো, শিক্ষা বলো বা ছন্দের ভাব বলো, সেটা কোথাও একটা ভেতরে। আমার ধারণা সেটা ধরো ওই যে ছোটদের ক্লাবে প্যারেড পিটি ড্রিল করতে করতে, লেফট রাইট করতে করতে, ব্যান্ড বাজাতে বাজাতে, কোথায় কোথাও রক্তের মধ্যে মানে কানের মধ্যে মেট্রোনামটা ঢুকে গেছিল ভেতরে, তাল জ্ঞানটা কোথাও একটা, মানে ওই রকম অনেকে তবলা বাজিয়ে গান গেয়ে হয়ে যায়। ফলে আমি যে গুনে গুনে পদে পদে মিল খুঁজে গুনে দেখি 14, ভাবিলাম লিখিয়াছি ভয়ানক পদ্য, সেইটা আমার ক্ষেত্রে ঘটেনি। অনেক পরে বিএ এমএ পড়তে গিয়ে বুঝেছি যে তারও একটা প্রথাগত শিক্ষা হয়, স্ক্যান করা যায় ইত্যাদি, নানা রকম ছন্দের তো একাডেমিক আলোচনাও প্রচুর হয়, জানা দরকার বটেই। তো সেই সব জেনে শুনে আমাকে লেখা শুরু করতে হয়নি আর কি, মানে স্বাভাবিকভাবেই হয়ে গেছে, ভেতরে চলে এসেছিল। একটা তোমার কিছু লেখা শোনাও না আমাদের। বাঙালির ইতিহাস, অনেক দিন ভালোবাসিনি তোমায়, তোমার কষ্ট বুঝতে পারি শোনো, এসব হলো চোখের জলে সাঁতার, প্রতিদিনের নতুনে পৌঁছনো, আমার বুকে ঝাঁপিয়ে পড়ো যখন, তোমার চোখে শ্রাবণ ধারা ঝরে, কাদার ঢিপি সরিয়ে খুঁজি তোমায়, মাটির পাত্রে চন্দ্রকেতু গড়ে, তখন আমি ইতিহাসের কৃষক, তোমার খোঁজে পিছন দিকে ছোটা, তোমার আমার প্রেমের পদাবলী, দেব দেউল কাঁপানো টেরাকোটা, গর্ভগৃহে প্রদীপ জলে নেভে, কখনো তুমি কখনো আমি একা, সাত গাঁয়ের বজরা থেকে নেমে, অনেক দিন পরে আবার দেখা, প্রতিটি দেখা নতুন কোনো বাঁকে, চেনা মানুষই অচেনা মেহমান, চর্যা থেকে হাঁটছি ওমা হঠাৎ, তোমার ঠোঁটে রবিবাবুর গান, তোমার হাতে ভাতের এক মুঠো, কত মেঘের শ্রাবণ দিয়ে গড়া, আদর করে খাইয়ে দিলে আজও, গলার মধ্যে ঘোরে বসুন্ধরা, কৃষ্ণ কিশোর নাছোর বান্দা জানুই, বাঁশিটা দিই আজ তোমার ঠোঁটে, দীর্ঘশ্বাস উজাড় ঢেলে দিলে, বাঁশি আবার প্রতীক হয়ে ওঠে, রক্ত মাংসে প্রতীক ভেঙে চুরে, আবার বলো কোনখানে কোথায়, আদর করব তোমায় বুকে নিয়ে, নতুন একটা বাংলা কবিতায়। বাহ, অপূর্ব। শিবাশিসদা, তোমার কবিতা শুনতে শুনতে আমরা আমাদের এই কথা ও কবিতার আসর তো দীর্ঘায়িত করব, এগিয়ে যাব, কিন্তু একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, যে বিরতির পরে আবার তোমার কবিতার হাত ধরে আমরা ফিরে আসব কথা ও কবিতায়। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পরে। কথা ও কবিতায় আজ আমাদের অতিথি বিশিষ্ট কবি শ্রী শিবাশিস মুখোপাধ্যায়। শিবাশিসদা, তোমার ক্রুশবিদ্ধ কবিতা দিয়ে শুরু করেছিলাম আজকের আসর, এবং সেখানেও আমরা ভাষার যে পরিবর্তন বা যে প্রকরণের কথা দিয়ে আজকের কথা শুরু করেছিলাম, সেইখানে একটা কথা আমার তোমার একটু আগে ব্রেকের আগে যে তুমি কবিতাটা আমাদের শোনালে, সেখান থেকে মনে পড়ল, মনে হলো আর কি, যে কথাটা সেটা হলো কবির কাছে ইতিহাসের প্রতি দায় কতটা, মানে কবি কতটা ইতিহাসের দিকে তাকাবেন আর কতটা ভবিষ্যতের দিকে তাকাবেন। না, কবি তো এর মধ্যেই থাকেন, সব কবি কেন, সব মানুষই তো তার ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকেন, একদম, আর ইতিহাস তৈরি করতে করতে যান। ধরো এই মুহূর্তে আজকের দিনটা কালকে তো ইতিহাস হয়ে যাবে, ফলে ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো মানুষ কিন্তু নেই, ইতিহাসের সূত্র ধরে মানুষ এসেছে, কারণ আমরা জানি বিবর্তন ইত্যাদি নানা রকমের। আবার
ইতিহাস তৈরি করে চলেছে মানুষই, অসংখ্য সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, জনতা, আমজনতা, যাদের সাধারণ মানুষ, একদম সেই রবীন্দ্রনাথের ওরা কাজ করে মনে পড়ে, তারা তো ইতিহাস তৈরি করতে করতে খুব যাচ্ছে, ফলে এই কবিও তো যে লিখছেন তার মধ্যে তো সেই ইতিহাসের বহতা, ইতিহাসটা ধরা আছে। এখন তুমি হয়তো বলতে পারো যে সেটা সচেতন কে আছেন না আছেন, জীবনানন্দ দাশের কবিতা তো তুমি ওরা কাজ করে কবিতাটা তো বললে, সেখানেই দেখবে যে রাজছত্র ভেঙে পড়ে, রণরঙ্কা শব্দ নাহি তোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখে শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখটাকে। তো এই যে রাজছত্র ভেঙে পড়েছে একদিন, আজকে আর রাজছত্রের অস্তিত্ব নেই বা পাল্টে গিয়ে অন্যরকম ভাবে আছে, এই বোধটা তুই কবিতায় ধরা আছে। ফলে জীবনের কথা লিখতে গেলে আসলে ইতিহাসের কথা বলতেই হয়। জীবনানন্দের একটা প্রিয় শব্দ ছিল ইতিহাস জান, ইতিহাস জানে চড়েই আমরা অতীত থেকে এখানে এসেছি। আমি একটা কবিতা পড়ি, সেটাই তুমি দেখবে যে যে সময়টা আমি বাঁচি সেই সময়টা তার সবকিছু সমেত তো আমার কবিতায় আসে। এই কবিতার একটু নামটা মজার, এই কবিতায় আপনিও দু এক লাইন জুড়ে দিতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারাও এখানে যারা আছেন সবাই, এটা নাম দেওয়া হয়েছে। আচ্ছা কবিতাটা কি, ছেলেটি 12 ক্লাস, মেয়েটি পার্ট 1, 20 প্লাস, ছেলেটি থমথমে, মেয়েটি ঝড়জল, সর্বনাশ, মেয়েটি সাইকেল, ছেলেটি পায়ে হেঁটে কিছুটা দূর, ছেলেটি শীষ দিয়ে, মেয়েটি গুনগুন, রবি ঠাকুর, ছেলেটি নলবন, মেয়েটি নিকো পার্ক, কী যেন আর, মেয়েটি অভিনয়, ছেলেটি নাটকের ডিরেক্টর, ছেলেটি ঘোরপ্যাঁচ, মেয়েটি সোজা কথা, তুই কি চাস, ছেলেটি মল্লার, মেয়েটি ঘন দেয়া, শ্রাবণ মাস, ছেলেটি দু প্যাকেট, মেয়েটি সারাদিনে দুই কি তিন, ছেলেটি ক্যাডবেরি, মেয়েটি আর্চিস, জন্মদিন, ছেলেটি মানি ব্যাগ, মেয়েটি এটিএম, ফুচকা খায়, মেয়েটি চোখ বোঝা, ছেলেটি চেয়ে আছে রেস্তোরাঁয়, ছেলেটি আরও দুটো, মেয়েটি দুটো খেয়ে আর না ব্যাস, মেয়েটি রানু আর ছেলেটি ভানুদাদা, উপন্যাস, ছেলেটি চিন্ময়, মেয়েটি রবি ঘোষ, কপালে চুল, ছেলেটি জলে ভয়, মেয়েটি আরশোলা, হুলুস্থুল, ছেলেটি ঠিক ছটা, মেয়েটি ছটা পাঁচে, গলিতে আর, ছেলেটি ধিকি ধিকি, মেয়েটি দাউ দাউ, অন্ধকার, ছেলেটি মুঠো হাত, মেয়েটি এলোমেলো, দোলের দিন, ছেলেটি পার্টি করে, মেয়েটি কিছু নয় শুধু রঙিন, ছেলেটি সিরিয়াল, মেয়েটি আজ তক, একই রে ভাই, ছেলেটি বলে এসো, মেয়েটি বলে ব্যাট যাচ্ছে তাই, মেয়েটি রাতে ভাত, ছেলেটি রুটি দুধ চিনি ছাড়াই, মেয়েটি আমাদের, ছেলেও আমরাই, খুঁজিনি তাই। আমার না তোমার এই ছন্দটা শুনতে শুনতে মন্দাক্রান্তা সেনের, মন্দাক্রান্তাদির সেই সুজন এসে মনে পড়ে যাচ্ছে, আমাকে বলো ছেলে কোথায় খুঁজে পেলে তাকে, তোমার এলোমেলো জীবনে কবে এলো প্রেম, ছন্দের বিষয়টা এরকম খানিকটা। আরেকটা বিষয় যেটা আমার তোমার আবৃত্তিই বলবো, শুনতে শুনতে মনে হলো, কবিতা পাঠ শুনতে শুনতে মনে হলো, একটা খুব প্রচলিত অভিযোগ রয়েছে যে কবিরা নাকি খুব ভালো করে কবিতা পাঠ করতে পারেন না। আমি জানি আপনারা যারা এই মুহূর্তে শুনছেন বা দেখছেন কথা ও কবিতায়, শুনলেন শিবাশিসদার পাঠ, তারা বলবেন কোথাও একটু এবার একটু বোধহয় ভাববেন ভাবার জায়গাটা এসেছে, সেটা না, অনেকেই ভালো পড়েন, অনেকেই ভালো পড়েন না, আমি সেটার ক্ষেত্রে একটা জায়গা আসতে চাইছি, মাননীয় দর্শক মণ্ডলী যারা দেখছেন তারা, মানে আমি কবি শঙ্খ ঘোষের কবিতা পাঠ শুনেছি, আমার সে সৌভাগ্য হয়েছে, সুনীলদা শক্তিদাদের তো শুনেইছি, মানে কবিতা পাঠ, কবিদের কবিতা পাঠ কোথায় নিয়ে যেতে পারে, কবি জয়গোস্বামী, সুবোধ সরকার যারা পড়েন জানেন, অনেক কবিরাই আছেন যারা পড়েন, বা কখনো যদি পিনাকী ঠাকুর বা শ্রীজাতর কবিতা পাঠ আপনারা শোনেন, বা এই যে মন্দাক্রান্তার কথা তুমি বললে, যশোধর রায়চৌধুরী, বিভাস রায়চৌধুরী, অনেকে আছেন কবিরা, অনেকে আছেন যদি তাদের কবিতা পাঠ কবিদের স্বকণ্ঠে শোনেন, তাহলে সত্যি সত্যি এই ভুলটা ভাঙবে যে কী জিনিস। আমি তো শঙ্খঘোষের মানে কবিতা পাঠ, স্যারের কবিতা পাঠ আমার মনে হয় যে মানে আমার জীবনের শিল্প অভিজ্ঞতা যেগুলি আছে, ধরো আমি সমুমিত্রের দশচক্র দেখেছি, এই এই রকম বলছি, ওই রকম আর কি, আমার একটা মনে হচ্ছিলো যে আমি এখানে নেই, আমার
জীবনটা ছড়িয়ে আরও অনেক বড় একটা মহতের সন্ধান, পথের পাঁচালি দেখার যেরকম অভিজ্ঞতা, ঠিক সেই রকম এই আর কি। না, এই জায়গাটা আমি এই কারণে উল্লেখ করলাম, তার কারণ আমার মনে হলো যে এই যে কবিতা পাঠের মধ্যে, কবিতা তোমার কবিতার মধ্যে তুমি যেভাবে তোমার অভিব্যক্তিকে বর্ণনা করেছো, তুমি কণ্ঠেও সেই অভিব্যক্তিগুলো আনলে, সেটার কারণ কি কোথাও একটা দীর্ঘকালীন নাট্য চর্চা এবং আকাশবাণীর সঙ্গ? ঠিক ঠিক ঠিক, এটা মোটেই এটা ঠিকই বলেছো, এই প্রসঙ্গটাতে আসতে চাইছি। ওই মডুলেশন এই সব তো থিয়েটার অভিনয় করতে গেলে করতে হয়। একটা ছোট্ট নাটকের দলে আমি দীর্ঘদিন যুক্ত আছি ছিলাম এবং দীর্ঘদিন ধরে আকাশবাণীর সঙ্গেও যুক্ত আছি, আকাশবাণীর সঙ্গে যুক্ত আছি, ফলে এগুলো হতে পারে যে গলা খেলানোর ব্যাপারটা এইটুকুই আর কি। কিন্তু কবিতা তো একটা তার থেকে অন্য একটা জিনিস, মানে অন্যরকম। অবশ্যই, আমরা আবারও একটা বিরতির সময়ের মধ্যে চলে এসেছি। আমি জানি আপনাদের অনেকেরই ইচ্ছে করছে না এরকম একটা অসাধারণ আসর থেকে কোনো একটা বিরতিতে যেতে, কিন্তু আমাদের নিয়মের নিগড়ে আমরা বাঁধা। একটা খুব ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না। একটি কবিতা সাদা কাগজেই লেখা, একটি কবিতা তাকেই যে লিখে রাখে, একটি কবিতা কুহুর বন্ধু কে কা, একটি কবিতা লিখেই শোনাবো তাকে। আমার পড়া প্রথম শিবাশিস মুখোপাধ্যায়ের কবিতা এটি। শিবাশিস দা, সেই আমি বাকিটা মনে থাকলে বলো না, আমি তো মুগ্ধ হয়ে তোমার আবৃত্তি শুনছিলাম। না, আমাদের সময় তো খুব কম, আমরা আরও তোমার কাছ থেকে অনেক কিছু শুনতে চাইব। আমার কবিতার আবৃত্তি না শুনে তোমার কবিতা পাঠ শুনবো আমরা, তোমার কাছে অনেক কিছু জানারও আছে, এটাও ঠিক। আর তোমাকে বলছিলাম যে একদম 90-এর দশকের শুরুতে কৃত্তিবাস পুরস্কার তুমি লাভ করেছিলে, এবং কৃত্তিবাসকে দেখো সেই সময়, কৃত্তিবাসের জন্ম যদি আমি ধরে নিই 50-এর দশকে, একটু পরে 90-এর শুরু থেকে আমরা আমাদের হইচই যে কান্ন পত্রিকা, বিজল্প পত্রিকা এইসব ঘিরে সবাই মিলে হইচই করছি, দল বেঁধে খোল বাজিয়ে গান গেয়ে বইমেলায় পত্রিকা বিক্রি করছি, সুনীল দাস সেখানে যোগ দিচ্ছেন, এসে সুনীল দাস আমাদের সঙ্গে দলে ভিড়ে পড়ছেন, গান গাইছেন, সে আমাদের বইমেলা কর্তৃপক্ষ, প্রতি বছরই হয় একটা রাগানুগা সম্পর্ক আছে আমাদের সঙ্গে। এই ছেলেমেয়েরা ঢোল বাজিয়ে বিক্রি করছে, বড় বড় স্টলেরা তারা প্রচুর পয়সা নিয়ে স্টল নিয়েছে, তারা বলে এসে ওইসব চলবে না, আমরাও বিরক্ত করেছি স্টলের সামনে, ওইসব আমাদের প্যান্ডেল ফ্যান্ডেল হইচই করি লাগিয়ে দিয়েছি। তা সেই সব সময় ওরা বলছে গান গাইতে দেবো না, সুনীল দাস এসে গান গাইতে গাইতে আমাদের সঙ্গে ভিড়ে পড়লেন, কেউ কিছু বলতে পারছে, এসব হয়েছে। করতে করতে আমার ভাস্কর দত্ত বলে একজন ছিলেন, ভাস্কর দা, তিনি সুনীল দাকে তাতালেন যে সুনীল এবারে আবার কৃত্তিবাস পত্রিকা শুরু করো। সুনীল দা তখন প্রদীপ চন্দ্র বসুকে সঙ্গে নিয়ে শুরু করলেন, আমাদেরকেও সঙ্গী করে নিলেন কৃত্তিবাসের সমস্ত হইচই, আড্ডা, নানা রকমের ক্রিয়াকর্মের মধ্যে আমরা জড়িয়ে গেলাম। মানে কৃত্তিবাস তোমার জীবনের একটা বড় অংশ। বটেই তো, মা আমার কেন, আমাদের অনেক বন্ধু বান্ধবের 90-এর দশকে লিখতে এসে বিশিষ্ট হয়ে ওঠা যে কবিদের সঙ্গই বলি, এদের মধ্যে অনেকেই সুনীলদা একেবারে কৃত্তিবাস পুরস্কার দিয়ে ডেকে শিখিয়ে, আমি তো অনেক শিখেছি, মানে কবিতা লেখা তো স্কুল হয় না, কিন্তু সুনীলদা বলছি, বুঝতে পারছো, মানে কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি সুনীলদা বলার অধিকার দিয়ে আমার সঙ্গে মিশে দেখিয়ে দিয়ে কবিতা ঠিক করে দিয়ে কি হলে কি হয় বলে। আর সবচেয়ে বড় কথা আমাদের যে এক্সপোজার, এই যে কবি শঙ্কর সেনাম বললাম, ধরো সুবোধ সরকার, মল্লিকা সেন, তো জয়দেব বসু, জয়গোস্বামী, জয়গোস্বামীর সঙ্গে অবশ্য আমার তার আগে আলাপ হয়েছিল, এই শরৎকুমার মুখোপাধ্যায়, প্রণব কুমার মুখোপাধ্যায়, এদের সঙ্গে নবনীতা দেবসেন, এদের সঙ্গে আমাদের আলাপ হচ্ছে কৃত্তিবাসের মঞ্চে, কৃত্তিবাসের কবিতা পাশের আসরে, কৃত্তিবাসের আড্ডায়, এই যে এক্সপোজারটা আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন। মানে প্রবীণ কবিদের সঙ্গে নবীন কবিদের একটা যোগাযোগের প্ল্যাটফর্ম ছিল কৃত্তিবাস। এটা তো লাগে, ওই যে তুমি ইতিহাস বলছিলে, ঐতিহ্যের একটা লাগে তো, ঠিক ঠিক, ঐতিহ্যেরই বিস্তার হয় পরবর্তীকালে, তো সেটা তো লাগে। কিরকম আমরা সেই গোল করে ঘুরে লাগে লাগে, না হলে হয় না, মানে কি অসাধারণ সেই সব মুহূর্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো লাগে, মানে তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। মানে আচ্ছা, কবি ধরো আমাদের পূর্ববর্তী প্রজন্মে যারা কবি বা যে কোনো শিল্পের যে কোনো প্রকরণেই তো আমাদের অগ্রজদের সাহায্য বলো, অনুপ্রেরণা বলো, উৎসাহ বলো, সবই তো প্রয়োজন হয়, কিন্তু সেটা তো একটা শিল্পের প্রকরণের দিক, তৈরি হওয়ার দিকটা বলছি, কিন্তু শিল্প যখন তৈরি হওয়ার পরে সেটা যায় সাধারণ মানুষের কাছে, অর্থাৎ যদি কবিতা বলি তাহলে সেটা যায় পাঠকের কাছে, পাঠককেও কি তৈরি হতে হয় গ্রহণের ক্ষেত্রে? কবিতা নানা রকমের হয় তো, কবিতা এক রকমের নয় তো, কেউ কোনো সংজ্ঞা দিতে পারেন এটাই কবিতা বা ওইটা কবিতা না, এরকম
ধরো কবিতার একটা সরল স্তরে একটা অর্থ কোনো সাধারণ পাঠকের কাছে পৌঁছয়, ওই যে তুমি একটি কবিতা বলে বলছিলে ওইখানে একটা লাইন আছে যে একটি কবিতা কবিতব মনোভূমি, একদম। এখন যার যে পাঠকের ব্যাপারটা জানা আছে যে এইটা রবীন্দ্রনাথের একটা লাইন থেকে নেওয়া কবিতব মনোভূমিটা, কবিতব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যা চেয়ে সত্য যেন ঘটে যা তা সব সত্য নয় সেই সত্য যার রচিবে তুমি ইত্যাদি, যার এই রেফারেন্সটা জানা আছে তিনি না একটা এক্সট্রা আনন্দ ওই লাইনটা পাঠ করে পাবেন, আরে বাবা এই তো আর একটা যেরকম মিলের কাজ আর একটা। ফলে পাঠক যদি তৈরি হয়ে থাকেন তাহলে তো কবিতা তিনি আরও আরও নানান স্তরে অর্থের স্তরে পৌঁছতে পারবেন, নানান আনন্দ উপভোগ করতে পারবেন। তবে এরকম দাবি করা যায় না পাঠক তৈরি হবেন তারপর কবিতা পড়বেন, এটা কবিদের দিক থেকে এইটা মানে অন্তত আমার আমি এরকমটা দাবি করতে পারি না, আমি নিজের লেখা লিখে সাধারণের কাছে সবাই পড়বেন এটা আশা করি। বেশ, আমি একটা কবিতা পড়ি, এই কবিতার নাম অজিতেশ নাট্য সংগ্রহ। আমাদের পাড়ায় কালবৈশাখী এসেছিলেন একবার, অজিতেশের মতন কালো আর চওড়া তাঁর কপাল, তেমনি আদিম আর তেমনি আধুনিক তাঁর চাহনি। ক্লাবের মাঠে ম্যারাপ বাঁধা হয়েছিল শক্তপক্ত, কিন্তু হুট করে তিনি এসে পড়তেই ত্রিপল ফুলে উঠল হু হু করে, বাঁশে আর কাতার দড়িতে আছড়ে পড়ল গর্জন, আর সেই জলস্ফীতির ভিতরে যেন খলবল করে উঠল পাড়ার সব হাঙর তিমি রাঘববোয়াল, এমনকি আমাদের মতো চুনোপুঁটির দলও। হাওয়ায় তখন তুমুল নাচন খোঁদন, চেষ্টা করলে হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু যখন মহিনবাবুর ছুরিটা চমকাবে তখন দেখতে পাবে না পাবে না। কি বৃষ্টি, কি তুফান, কি ভাসান সেদিন আমাদের। তারপর যখন মেঘের তুলো ঘষে মেকআপ তুলে ফেলছেন আকাশ, মুচকি একটু জোছনা ছড়িয়েছে তার ঠোঁটে, তখন উপর দিকে মুখ তুলে তাঁকে ঘিরে দাঁড়ালাম আমরা। তিনি বললেন, বুঝলে খোকন, এ হলো দেহপট শনে নট, এ হলো তিন পয়সার পালা, এ কি আর সারা জীবন কারোর সঙ্গে থাকে। পরদিন সকালে হু হু করে খবর ছড়ালো, তাণ্ডবের সুযোগে বিটি রোডের মান্তু মাস্তানের সঙ্গে ভেঙে পড়েছে আমাদের পাড়ার বাসন্তীদি। পরের বসন্তে তিনি এসেছিলেন আবার, মঞ্জুরি আমের মঞ্জুরি ছড়িয়ে দিয়েছিলেন হাওয়ায় হাওয়ায়, কিন্তু আমরা সেদিন সবাই থমথম করছি। কয়েক ঘন্টা আগে ম্যাটাডোরে চেপে পাড়ায় ঢুকেছে বাসন্তীদির বডি, মান্তু মাস্তানকে শেল্টার দিয়েছে পার্টি, আর এক মিনিট নীরবতা পালনের পর শুরু হয়ে গিয়েছে সবুজ সংঘের অ্যানুয়াল ফাংশন। আকাশ সেদিনও কালবৈশাখীর অজিতেশ, বজ্রপাত সেদিনও তাঁর কণ্ঠস্বর, বুঝলে খোকন, এ হলো দেহপট শনে নট, এ হলো তিন পয়সার পালা, এ কি আর সারা জীবন কারো সঙ্গে থাকে। অদ্ভুত একটা ছবি, খুব ভালো থেকো শিবাশিস দা, আর আমাদের এইরকমভাবে কবিতা ময় করে রেখো, তোমার জীবন এরকম কবিতা ময় আরও অনেক কবিতার মধ্যে। এখানে আমার একটা ধন্যবাদ দেওয়া আছে, এই যে কথা ও কবিতার মতো অনুষ্ঠান তোমরা আয়োজন করছো, এই কর্তৃপক্ষকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি, কবিতার প্রসারে এটার খুব দরকার। দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তোমাকে অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে, ভালো থেকো। নমস্কার। নমস্কার।